স্যার, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া এবং তার আয়ুর্বেদিক চিকিৎসা। প্রথমে আমরা আলোচনা করবো স্লিপ অ্যাপনিয়া কি। স্লিপ অ্যাপনিয়া সাধারণত ঘুমের সময় যে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা শ্বাসের যে ডেপথ, সেই ডেপথে যখন খুব ছোট বা খুব অল্প পরিমাণে হয় তাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়াতে যে শ্বাস বন্ধ হয়ে যায় বা শ্বাসের পরিমাণ ছোট হয়ে যায় সেটা সাধারণত 1 ঘন্টায় 5 থেকে 30 বার এরকম প্রবলেম হতে থাকে এবং শ্বাস বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার পেশেন্ট স্বাভাবিকভাবে শ্বাস শুরু করে এবং স্লিপ অ্যাপনিয়াতে এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে অনেক সময় নাক ডাকার যে প্রবণতা সেটাও থাকতে পারে আবার নাও পারে। স্লিপ অ্যাপনিয়া একটা ক্রনিক প্রবলেম। এই প্রবলেম যদি ট্রিটমেন্ট ঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু অনেক কিছু মেডিকেল কমপ্লিকেশান তৈরি হতে পারে। সেই মেডিকেল কমপ্লিকেশানগুলো হচ্ছে যে ব্লাড প্রেশার হাই হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে, স্ট্রোক হওয়ার চান্স থাকে, ওবেসিটি বা ওয়েট বাড়ার চান্স থাকে, ডায়াবেটিক হয়ে যায় পেশেন্ট, এছাড়া অ্যারিথমিয়া বা পেশেন্টের হার্ট বিট ইরেগুলার হতে পারে, অনিয়মিত হয়ে যেতে পারে। এছাড়া পেশেন্টের যেটা মেন সমস্যা হয়, পেশেন্টের যেহেতু রাত্রির বেলা পর্যাপ্ত ঘুম হয় না বা পেশেন্টের শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় রক্তে, তার জন্যে দিনের বেলা কিন্তু পেশেন্টের কাজকর্ম হ্যাম্পার হয় বা কাজকর্মে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে না। এবার আমরা আলোচনা করবো স্লিপ অ্যাপনিয়া সাধারণত ক রকমের। স্লিপ অ্যাপনিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। এক রকম স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আর এক রকম স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, আর 3 নম্বর হচ্ছে কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে যে এখানে কিন্তু পেশেন্টের যখন শ্বাস বন্ধ হয়ে যায় ঘুমোবার সময় তখন ব্রেন নির্দেশ পাঠায় মাসেলকে, আমাদের রেসপিরেটরি যে মাসেলগুলো আছে শ্বাস আবার শুরু করার জন্যে। কিন্তু যেহেতু আপার এয়ারওয়ে বা নাক থেকে আমাদের ট্রাকিয়ার পর্যন্ত অবস্ট্রাকশন থাকার কারণে কিন্তু শ্বাস প্রশ্বাস আবার শুরু করতে প্রবলেম হয়। এই পদ্ধতিটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কারণ এখানে কিন্তু ব্রেন নির্দেশ পাঠাচ্ছে মাসেলকে যে তুমি শ্বাস প্রশ্বাস শুরু করো, কিন্তু আমাদের অবস্ট্রাকশনের জন্যে কিন্তু শ্বাস প্রশ্বাস শুরু করা যায় না। এই ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে কিন্তু যেটা মেন থাকে, যেহেতু অবস্ট্রাকশন শুরু হয় থাকে সেই জন্যে স্লিপের সঙ্গে একটা নাক ডাকারও হিস্ট্রি থাকে। 2 নম্বর হচ্ছে যে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া মানে সেক্ষেত্রে ব্রেন মাসেলকে নির্দেশ পাঠাতে পারে না শ্বাসকষ্ট শুরু হওয়ার জন্যে, ফলে কিন্তু শ্বাস বন্ধ থাকে, বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। এই ক্ষেত্রে কিন্তু যেহেতু কোনো অবস্ট্রাকশন থাকে না সেই জন্যে এক্ষেত্রে স্নোয়িং বা নাক ডাকার প্রবলেম থাকতেও পারে বা নাও পারে। এক্ষেত্রে মেনলি পেশেন্টের সঙ্গে যদি বেড পার্টনার থাকে সে বুঝতে পারে যে পেশেন্ট ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে তার শ্বাস বন্ধ হয়ে যায়, তার সঙ্গে একটা রেসলেসনেস থাকে এবং ইরিটেবিলিটি থাকে। আর কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দুটোকে কী কিন্তু কম্বাইনভাবে যখন থাকে তখন তাকে বলা হয় কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় পেশেন্ট কিন্তু যেটা খুব চান্স থাকে, পেশেন্টের ডায়াবেটিক বা প্রিডায়াবেটিক হওয়ার কিন্তু খুব চান্স থাকে। এবার সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ায় বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় যেহেতু পেশেন্টের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, সেই জন্য লেথার্জি ভাব একটা থাকে, মর্নিং হেডেক,
থাকে এবং দিনের বেলা এরা কোনো কাজকর্মে কনসেন্ট্রেট করতে পারে না। এবার আমরা আলোচনা করবো যে মেনলি কমন সাইন সিমটম কী স্লিপ অ্যাপনিয়া হলে। স্লিপ অ্যাপনিয়া হলে যেটা অনেকেই ঘুম থেকে ওঠার পরে একটা হেডেক, মর্নিং হেডেক, তাছাড়া তারা ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে না কাজকর্মে, বা তাদের মেমোরি বা লার্নিং পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, তারা ইরিটেশন ফিল করে, মুড সুইং থাকে এবং ইউরিনেশন হয় রাত্রিবেলা, বারবার ঘুম ভেঙে তাদের কিন্তু বাথরুমে যেতে হয় এবং তাদের মুখের একটা ড্রাইনেস থাকে। যেহেতু পেশেন্ট একটা অনেক সময় এই পেশেন্টরা মাউথ ব্রিথিং করে, তার ফলে পেশেন্টের থ্রোটে একটা ড্রাইনেস থাকে। এবং স্লিপ অ্যাপনিয়ার যে টেস্টগুলো করা হয় সে টেস্টগুলো হচ্ছে ইসিজি করা হয়, ইইজি করা হয়, স্লিপ স্টাডিজ করা হয়, ক্যারোটিড ভার্টিব্রাল আটারি ডবলার করা হয়। এবার আয়ুর্বেদিক কী কী উপায়ে ট্রিটমেন্ট করা হয়? আয়ুর্বেদিক যে স্লিপ অ্যাপনিয়াকে মেনলি বলা হয় প্রাণবায়ু অ্যাফেক্টেড হয় বা অবস্ট্রাক্টেড হয় কফ দ্বারা, মেনলি কফের স্থানে কফ অবস্ট্রাক্টেড হয়, সেই জন্যে অবস্ট্রাকশনের চিকিৎসা করতে হয়। তার সঙ্গে কফ নাশক যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা মেনলি করা হয়। এর জন্য বিভিন্ন মেডিসিন আছে, বিভিন্ন মেডিসিন আমাদের দশমূলা কটুত্রয়াম, দশমূলা কষায়াম, ব্যাঘ্রাদি কষায়াম, বলাজিরকাদি কষায়াম, এছাড়া এলাদি চূর্ণ, থিপ্পলি চূর্ণ, লবঙ্গাদি চূর্ণ, বটির মধ্যে ধন্যন্তনম বটি, ত্রিকটু ট্যাবলেট, গোরোচনাদি ট্যাবলেট, এই জিনিসগুলো খুব ভালো কাজ দেয়। কুষ্মান্ডলেহম, বর্ষা অবলেহ, ব্যাঘ্রাদি লেহম, এছাড়া বর্ষা ঘৃত, কণ্টিকারী ঘৃত, কুষ্মান্ড, এছাড়া পূর্ণ চন্দ্রোদয়, মকরোদ্ধয়, শাসানন্দ, ভৈরব রস এবং দশমূলা রিষ্ট, কনকাসব, অশ্বগন্ধা রিষ্ট, এছাড়া পঞ্চকর্মের মধ্যে শিরপিছু, বিরেচন, নশ্রম, রসায়ন ট্রিটমেন্ট, এই জিনিসগুলো দেওয়া হয়। আপনারা যদি স্লিপ অ্যাপনিয়াতে ভোগেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের আশেপাশে কোনো আয়ুর্বেদিক ডাক্তার যদি থাকে তার সঙ্গে একবার দেখিয়ে যথাযথভাবে ট্রিটমেন্টটা শুরু করুন। আপনাদের যদি আমাদের ক্লিনিকে দেখাতে চান তাহলে আমাদের 9434514863 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। নমস্কার।